शताब्दीर सबचेये बड़ करोना महामारीर परो आमरा 2020 साले महाकाश अभियाने उल्लेखयोग्य बेश किछु साफल्य अर्जन करेछि। नतून बछर अर्थात 2021 सालटिओ महाकाश अभियानेर जन्य आकर्षणीय हये उठते चलेछे। 2021 साले आसन्न 6टी महाकाश अभियान सम्पर्कित किछु तथ्य आपनादेर जन्य उपस्थापन करा हलो। 2021 सालेर शेष दिके नासा परिचालना करते जाच्छे आर्टेमिस 1 मिशन, जार पूर्व नाम छिलो एक्सप्लोरेशन मिशन 1। एटी नासार डीप स्पेस एक्सप्लोरेशन सिस्टेमेर अंश हिसेबे परिचालना करा हबे। 2024 साले चाँदे एवं 2030 साले मंगले मानुष पाठानोर आगे महाकाशयान, रकेट एवं एर साथे जुक्त सबकिछुके परीक्षा करार जन्य परिचालना करा प्रथम महाकाश अभियान हलो आर्टेमिस 1। 2021 सालेर এই आर्टेमिस 1 मिशने ओरियन स्पेसक्राफ्ट, स्पेस लाउंज सिस्टेम, रकेट एवं केप कैनावेराल उत्क्षेपण केंद्रेर ग्राउंड सिस्टेमेर कार्यकारिता ओ अन्यान्य वैज्ञानिक विषयगुलो परीक्षा करे देखा हबे। 3 सप्ताहेर এই পরীক্ষামূলক মনুষ্যবিহীন অভিযানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেটের সাহায্যে ওরিয়ন স্পেসক্রাফটকে পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হবে। মহাকাশযানটি পৃথিবী থেকে 2,80,000 মাইল দূরের মহাকাশে ভ্রমণ করে পুনরায় ফিরে আসবে। এটি প্রথম কোনো মানুষ বহনে সক্ষম মহাকাশযান যা এত দূরের মহাকাশে অভিযান চালাতে যাচ্ছে। এই পরীক্ষামূলক অভিযানটি সফল হলে একই মহাকাশযানে করে 2024 সালে চাঁদে এবং 2030 সালে মঙ্গলে মানুষ পাঠানো হবে। এবছরে 3টি চলমান মঙ্গল অভিযান মঙ্গলের কক্ষপথ ও মঙ্গল পৃষ্ঠকে স্পর্শ করতে চলেছে। আরব বিশ্বের প্রথম মহাকাশযান সংযুক্ত আরব আমিরাতের আল অমল ফেব্রুয়ারি মাসের 9 তারিখে মঙ্গল গ্রহের কক্ষে প্রবেশ করবে। এখানে এটি 2 বছর অবস্থান করে মঙ্গলের আবহাওয়া ও বায়ুমণ্ডল নিয়ে গবেষণা চালাবে। আল অমলের মঙ্গলে পৌঁছানোর কিছুদিন পরই গ্রহটিতে পৌঁছবে চীনের Tianwen-1। চীনের এই মহাকাশ অভিযানে মঙ্গলে যাচ্ছে একটি অরবিটার আর একটি রোভার। রোভারটি অবতরণে সফল হলে চীন মঙ্গল পৃষ্ঠে মহাকাশ অবতরণে সফল হওয়া 3য় দেশের মর্যাদা অর্জন করবে। এখানে তারা মঙ্গল পৃষ্ঠের মাটির গঠন ও মাটির নিচে জলের অনুসন্ধান চালাবে। আর নাসার মার্স 2020 মিশনের রোভার 18ই ফেব্রুয়ারি অবতরণ করবে মঙ্গলের জেজেরো ক্রেটারে। মঙ্গলে নাসা খুঁজে দেখবে প্রাচীন কোন জীবের জীবাশ্ম। নাসার এই অভিযানে মঙ্গল গ্রহ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। এবছরের মার্চে ইসরো তাদের 3য় চন্দ্র অভিযান চন্দ্রায়ন-3 পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই অভিযানে তারা একটি ল্যান্ডার ও রোভার পাঠাবে চাঁদের উদ্দেশ্যে। চন্দ্রায়ন-3 রোভারটি অবতরণ করবে চাঁদের দক্ষিণ মেরুর আইটকেন বেসিনে। এখানে মাটির নিচে রয়েছে প্রচুর পরিমাণে জমাটবদ্ধ বরফ যা চাঁদে দীর্ঘ সময় অবস্থানের জন্য অতি গুরুত্বপূর্ণ উপাদান। আর এবছরের একেবারে শেষ দিকে নাসা মহাকাশে স্থাপন করতে যাচ্ছে তাদের পরবর্তী প্রজন্মের স্পেস টেলিস্কোপ। 10 বিলিয়ন মার্কিন ডলারের এই অত্যন্ত ব্যয়বহুল টেলিস্কোপটি 2007 সালে মহাকাশে পাঠানোর কথা থাকলেও শেষ পর্যন্ত তা 14 বছর পর 2021 সালের শেষ দিকে মহাকাশে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে হাবল স্পেস টেলিস্কোপ দৃশ্যমান ও অতিবেগুনি আলোয় স্পষ্ট ও সঠিকভাবে কোনো কিছু পর্যবেক্ষণের সুযোগ করে দেয়। সেখানে নাসার এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি আমাদেরকে চোখে দেখা যায় না এমন ইনফ্রারেড আলোতে গবেষণায় সাহায্য করবে। বিগ ব্যাং এর সময় সৃষ্টি হওয়া আলো দীর্ঘ মহাকাশ অর্থাৎ 13 বিলিয়ন আলোকবর্ষের বেশি পথ মহাকাশে ভ্রমণ করে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের ইনফ্রারেড বিকিরণে পরিণত হয়েছে, যা বর্তমানে মহাকাশে স্থাপন করা কোনো টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করা সম্ভব নয়। তাই নাসা এই নেক্সট জেনারেশন স্পেস টেলিস্কোপ মহাকাশে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। 6.5 মিটার ব্যাসের প্রাইমারি মিরর বিশিষ্ট এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশে আরো নির্ভুলভাবে ও সূক্ষ্মভাবে পর্যবেক্ষণে সহায়তা করবে। এবছরের 31 অক্টোবর আরিয়ান-5 রকেটে চাপিয়ে টেলিস্কোপটিকে পাঠানো হবে মহাকাশে আর একে স্থাপন করা হবে পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিলোমিটার দূরের মহাকাশে। ফলে মহাবিশ্বের একেবারে শেষ প্রান্তের দিকে ছায়াপথের অনুসন্ধান চালানো সম্ভব হবে। এর থেকে জানা যাবে বিগ ব্যাং পরবর্তী নক্ষত্র, ছায়াপথ ও গ্রহ উপগ্রহ কিভাবে সৃষ্টি হয়েছিল। এছাড়াও জানা যাবে গ্রহগুলোতে কিভাবে বায়ুমণ্ডল ও জীবনের সৃষ্টি হয়েছিল আর মহাবিশ্বের অন্য কোথাও জীবনের বিকাশ ঘটেছে কিনা তাও জানাবে নাসার এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। 2021 সালে এই 6টি মহাকাশ অভিযানের দিকে নজর রাখছে সকল মহাকাশ প্রিয় মানুষ। আগামীতে এই বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।